Welcome to the share exam guide. Priyo chakri prarthi bondhura, tomader jonno ei video ti. Ei video ti te ami alochona korte cholechi madrasah service commission ba MSC o SLST history MCQ. Bondhura, ajke world history orthat prithibir itihas ba bisher itihas er porbo number 11 orthat bisher itihas theke ottonto guruttopurno proshno gulo niye গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলো নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি তাই অবশ্যই ভিডিওটি দেখতেই হবে তাহলে দেখে নেওয়া যাক 11 তম পর্ব বা পার্ট 11 31 নম্বর প্রশ্ন শিল্প বিপ্লবের সংজ্ঞা কি শিল্প বিপ্লবের সংজ্ঞা দেখো এতে আছে উৎপাদন পদ্ধতিতে পরিবর্তন যথা কায়িক শ্রম উৎপাদিত পণ্যের যন্ত্র উৎপাদিত পদে পরিবর্তন বিতে আছে দেখো যন্ত্র ব্যবহারজনিত কারণে সৃষ্ট অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন বন্ধুরা এই দুটি প্রশ্নেই এই যে দুটি অপশন এই দুটি উত্তরই সঠিক হবে ফলে অপশন সি ইজ দা রাইট অ্যানসার উপরোক্ত দুই সংজ্ঞাই সঠিক 32 নম্বর প্রশ্ন প্রথম শিল্পায়িত দেশ কোনটি অপশন সি গ্রেট ব্রিটেন এরপর আমরা দেখব 33 নম্বর প্রশ্ন 33 নম্বর প্রশ্নে কি বলেছে শিল্প বিপ্লব জনগণের ক্ষেত্রে কি প্রতিক্রিয়া ঘটায় দেখো জনস্ফীতি ঘটায় বি হচ্ছে গ্রামীণ জনগণের নগরে অভিপ্রয়ান এবং সি শিল্প নগরীর সংখ্যা বৃদ্ধি বন্ধুরা উপরে সবগুলো উত্তর সঠিক হবে সবগুলো তাই উপরোক্ত সবগুলোই সঠিক অপশন ডি ইজ দ্য রাইট অ্যানসার তাহলে শিল্প বিপ্লবের ক্ষেত্রে কি প্রতিক্রিয়া ঘটায় শিল্প বিপ্লব জনগণের ক্ষেত্রে কি প্রতিক্রিয়া ঘটায় প্রতিক্রিয়া দেখো জনস্ফীতি শিল্পনগরী সংখ্যা বৃদ্ধি গ্রামীণ জনগণের নগরে অভিপ্রয়ান উপরোক্ত সবগুলো মানে তিনটে অপশান উপরে তিনটি অপশানই সঠিক ফলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার 34 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক শিল্পায়নের জন্য নিম্নোক্ত কোনটি প্রয়োজনীয় নয় দেখো রাজনৈতিক গণতন্ত্র এটি প্রয়োজনীয় নয় 35 নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন দেশটি প্রথম কয়লা খনি শিল্পে অধিকারী হয়েছিল অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার গ্রেট ব্রিটেন 36 নম্বর প্রশ্ন ম্যানচেস্টারের ব্রিটেনের বয়ন শিল্পের কেন্দ্রে পরিণত হওয়ার কারণ এটির ঘনিষ্ঠ সান্নিধ্য ছিল অপশান বি কয়লা খনি 37 নম্বর প্রশ্ন শিল্প বিপ্লবের ক্ষেত্রে প্রধান ব্রিটিশ আবিষ্কার কোনটি অপশান সি স্টিম ইঞ্জিন 38 নম্বর প্রশ্ন কোন যুদ্ধের সময় আমেরিকা যুক্তরাষ্ট্রের শিল্প বিপ্লবের ক্ষেত্রে স্বগর্জন সূচনা পরিলক্ষিত হয় অপশান সি গৃহযুদ্ধ কোন যুদ্ধের সময় আমেরিকা যুক্তরাষ্ট্রের শিল্প বিপ্লবের ক্ষেত্রে স্বগর্জন সূচনা হয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার গৃহযুদ্ধ এরপর দেখে নেব 39 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক 39 নম্বর প্রশ্ন 1900 খ্রিস্টাব্দ নাগাদ রাসায়নিক দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে বিশ্ব নেতৃত্বের কৃতিত্ব কোন দেশের আবারও দেখো 1900 খ্রিস্টাব্দ নাগাদ রাসায়নিক দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে বিশ্ব নেতৃত্বের কৃতিত্ব কোন দেশের অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার জার্মানি 40 নম্বর প্রশ্ন নিম্নোক্ত ব্যক্তি চতুষ্টয়ের কে বিশ্বের প্রথম যন্ত্রবিদ নামে অভিহিত অপশান এ জেমস ওয়াট 41 নম্বর প্রশ্ন শিল্প বিপ্লবের জনক কে শিল্প বিপ্লবের জনক কে অপশান বি জেমস ওয়াট শিল্প বিপ্লবের জনক জেমস ওয়াট তারপর 42 নম্বর প্রশ্ন শিল্প বিপ্লবের সহায়ক রূপে কোন দেশের লৌহ ও ইস্পাত প্রাচুর্য ব্রিটেনের থেকেও বেশি ছিল উত্তর দেখো উত্তর হবে জাপান ও জার্মানি এ এবং বি দুটোই উত্তর দেখো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ডিতে কী বলেছে এ ও বি তাহলে উত্তর হবে জাপান ও জার্মানি এবার 43 নম্বর প্রশ্ন জাপানের কোন সরকার শিল্পায়নকে উৎসাহিত করে উত্তর দেখো উত্তর হবে মেজি সরকার জাপানের কোন সরকার শিল্পায়নকে উৎসাহিত করে মেজি সরকার এরপর দেখে নাও 44 নম্বর প্রশ্ন 44 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে দেখে নাও প্রতিভা হল 1% প্রেরণা এবং 99% পরিশ্রম কার উক্তি অপশান বি টমাস এডিসন প্রতিভা হলো 1% প্রেরণা এবং 99% পরিশ্রম কারোক্তি টমাস এডিসন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার 45 নম্বর প্রশ্ন নিম্নোক্ত কোন ব্যক্তি ছোটোখাটো আগ্নেয়াস্ত্র প্রস্তুত কারকের স্থানে প্রথম আগ্নেয়াস্ত্র কারখানার উদ্ভাবক
অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ইলি হুইটনে 46 নম্বর প্রশ্ন ইউরোপীয় শিল্প বিপ্লবের প্রত্যক্ষ প্রভাবিত ঘটনা কোনটি উত্তর অপশান সি 1848 থেকে 1849 খ্রিস্টাব্দে ইউরোপের বিপ্লব এরপর আমরা দেখে নেব 47 নম্বর প্রশ্ন 47 নম্বর প্রশ্নে কি বলেছে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে এবং বিংশ শতাব্দীর সূচনায় কোন দেশ চরমভাবে জাপানি ঔপনিবেশিক আকাঙ্ক্ষাকে আশঙ্কিত করে অপশান বি রাশিয়া 48 নম্বর প্রশ্ন নিম্নোক্ত কোনটি জাপানের শিল্প বিপ্লব প্রসূত সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের অন্যতম ছিল না অপশান এ জাপানি সমাজের ধর্মনিরপেক্ষতা 49 নম্বর প্রশ্ন 1833 খ্রিস্টাব্দে কারখানা আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয় অপশান এ শিশু শ্রম বেআইনি 1833 খ্রিস্টাব্দে কারখানা আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয় শিশু শ্রম বেআইনি 50 নম্বর প্রশ্ন একটি শ্রমিক সংগঠনের মূল শক্তি হল অপশান বি ধর্মঘট একটি 50 নম্বর প্রশ্ন আরেকবার দেখে নাও একটি শ্রমিক সংগঠনের মূল শক্তি হল অপশান বি ধর্মঘট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই